আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৪৫ কবিতা ফোর হলো এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম বন্ধুরা তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেলাইকুনে ক্লিক করবে এই ক্লাসটিতে তোমরা লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে চলো বন্ধুরা এবার আমরা মূল ক্লাসে চলে যাই প্রথমে আমরা কবিতাটি পড়ব ভোর হলো লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল ফুলখুকি ছোটরে খুলি হাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল সে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ কপালে বন্ধুরা তোমরা এই সুন্দর কবিতাটি কয়েকবার পড়বে আরও তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে এবার আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর জানব এবার আমরা জানবো এই অংশের উত্তর কিভাবে লিখতে হয় দাগ টেনে ছবির সাথে শব্দ মেলাই বাম দিকে কিছু শব্দ লেখা আছে আর ডান দিকে কিছু ছবি দেওয়া আছে বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের কোন ছবিটি মেলে সেটা এখন আমরা দাগ টেনে মিলে দেখিয়ে দিব প্রথম শব্দটি হল চাঁদ ডান দিকে চাঁদের ছবির সাথে আমরা এবার দাগ টেনে মিলিয়ে দিব দ্বিতীয় শব্দটি হলো চোখ এবার আমরা ডান দিকে চোখের ছবির সাথে দাগ টেনে মিলিয়ে দিলাম তৃতীয় শব্দটি হলো তরি তরি শব্দের আরও একটি অর্থ আছে সেটা হলো নৌকা আমরা ডান দিকে একেবারে উপরে নৌকার ছবি দেখতে পাচ্ছি আমরা এখন নৌকার ছবিটি দাগ টেনে তরি শব্দটির সাথে মিলিয়ে দিব বন্ধুরা তোমরা দেখলে এই অংশটি আমরা কিভাবে শিখলাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এইভাবে দাগ টেনে মিলিয়ে নিবে বন্ধুরা এখন আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো পড়বো সেই সাথে কাঠচিহ্নগুলোও শিখব তাহলে চলো আমরা স্বরবর্ণ এবং বর্ণগুলো শিখে নেই পাঠ তেরো স্বরবর্ণ বলি ও পড়ি সর্বর্ণ মোট এগারোটি এই এগারোটি বর্ণ এখন আমরা সুন্দরভাবে পড়ব অ আ ই দীর্ঘই উ দীর্ঘ রি এ ওই ও ও। বন্ধুরা তোমরা এই স্বরবর্ণগুলো বারবার করে পড়বে তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলো পড়ব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ হল মোট উনচল্লিশটি এখন আমরা এই ব্যঞ্জন বর্ণগুলো পড়ব ক খ গ ঘ উম চ ছ জ, ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম উনতুষ্টি জ বৈষণ্য র ল তালেবশ্ব মধ্যাশ্ব স হ ডাইবুণ্য রাইশূন্যের রনতীয় খণ্ডাত্ম অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু বন্ধুরা তোমরা এই স্বরবর্ণগুলো আরও কয়েকবার পড়বে তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে এবার আমরা কাঠ চিহ্নগুলো পড়ব এবং শিখব পাঠ বিয়াল্লিশ কাঠ চিহ্ন শুনি ও বলি আতে আকার রসইতে ঋষিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসউতে রুসুকার দীর্ঘ উতে দীর্ঘকার রিতে রিকার এতে এক ওতে ও কার বন্ধুরা তোমরা এই চিহ্নগুলো বেশ কয়েকবার করে পড়বে তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে এবার আমরা দেখব কাঠ চিহ্নগুলো আমাদের মনে আছে কি না পাঠ তেতাল্লিশ খালি ঘরে চিহ্ন লিখি একপাশে পাশে লেখা আছে এবং সামনে ফাঁকা ঘর দেওয়া আছে আমরা স্বরবর্ণের সামনে ফাঁকা ঘরে চিহ্নগুলো লিখব আতে আকার রসইতে ঋষিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসউতে রুসুকার দীর্ঘউতে দুর্ঘুকার, এতে একার। ওইতে ও কার ওতে ও কার বন্ধুরা আমরা চিহ্নগুলো লিখে দেখিয়ে দিলাম এবার আমরা এই চিহ্ন দিয়ে কিছু শব্দ শিখব কাঠচিহ্ন দিয়ে শব্দ লিখি বন্ধুরা তোমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো কাঠচিহ্ন ছাড়া লেখা আছে আমরা কার চিহ্ন দিয়ে এই শব্দগুলো লিখব প্রথমে লেখা আছে চ কয় ঋষিকারে কি চকি আসলে এটা হবে চয়ৌকারে চৌ কয় শিকারকি চৌকি তারপরে আছে নো প র নোপোর এটা হবে নয় দুর্ঘু, পুস্যু র নুপুর তারপরে আছে ব ঠা, ব ঠা আসলে এই শব্দটা হবে ব ওইকারে বই ঠায় ঠা, বই ঠা তারপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হলো ফ ল ফল এখানে কিন্তু ফুলের ছবি দেওয়া আছে তাহলে আমাদের শব্দটি হবে ফু, ফুল ফুল এবার আমরা যে শব্দটি এবং ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো ঢোলের ছবি কিন্তু লেখা আছে ঢ ল ঢল শব্দটি হবে ঢয় করে ঢোল ঢোল এরপরে আমরা দেখছি বিনার ছবি এখানে লেখা আছে ব ন বন আসলে শব্দটি হবে বয় দীর্ঘ মধ্যাহ্নকারে না বিনা তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিমের ছবি লেখা আছে ডম ডম কিন্তু এখানে হবে ডয়রিশিকারে ডিম অ ডিম এরপর আমরা দেখতে পাচ্ছি হরিণের ছবি লেখা আছে ম গ মগ তাহলে এই শব্দটা হবে ময়রিগ মৃগ মৃগ শব্দের অর্থ কিন্তু হরিণ তাহলে আমরা কার চিহ্ন দিয়ে এই শব্দগুলোও শিখে নিলাম বন্ধুরা তোমরা এই শব্দগুলো তোমাদের অনুশীলনীর খাতায় লিখে নিবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ